আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের বিল্ডিং, আমরা যেখানে রয়েছি এখানকার গেস্ট হাউসে। প্রথম দিন হলো জাদুগোড়া কোনি দেবীর মন্দির, কালুটি ব্যারেজ। আমরা ঘরে খাবার দিই, যে খুব ভালোবেসে যত্ন করে একটা জিনিস তিনবার করে, মানে আতিথেয়তা খুব ভালো। শেষ বর্ষার ছুটির দিনের সকাল ৬টা ৩৫-এ হাওড়া থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল ঘাটশিলার উদ্দেশ্যে ইস্পাত এক্সপ্রেসের জোরে। আর এই জার্নি থেকে আমরা কি পেলাম সেই ভান্ডার তো অবশ্যই আপনাদেরকে খুব ভালো করে দেখাবো এবং তার সাথে আমাদের সমস্ত অভিজ্ঞতা শেয়ার করে নেব। তবে উপরি পাওনা হচ্ছে এখানে গিয়ে যদি কোনো মানুষ আপনাদেরকে চিনতে পারে এবং বলে যে আপনাদের ওই ভিডিওটা দেখলাম ভারী সুন্দর লাগলো, বা আপনারা যেটা করছেন সেটা ভারী ভালো, বা তোমরা যেটা করছো সেটা আমরা খুব এনজয় করছি, তাহলে তো আর কিছু বলারই থাকে না। একদম এই অভিজ্ঞতাটাই হলো আমাদের সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলো এবং তাদের সাথে কিছুটা সময় আমরা এখানেই ভাগ করে নিয়েছি। চলুন তবে শুরু করে দেওয়া যাক আমাদের ঘাটশিলাতে যেখানে আমরা ছিলাম সেখানকার ভিডিওর সেকেন্ড পার্ট। এই হচ্ছে আমাদের বিল্ডিং, আমরা যেখানে রয়েছি এখানকার গেস্ট হাউসে, দুতলা বিল্ডিং। আজকে ওয়েদারটাও দারুণ রয়েছে। এই যে পেছনেই মেন গেট দিয়ে ঢুকে এপাশে বিল্ডিংটা। চলুন ঢুকি আমাদের রুমে। বেড সাইড একটা টেবিল, একটা চেয়ার, এসি, বক্স খাট, হাফ বক্স খাট। ঘাটশিলাতে আমাদের এই থাকবার ঠিকানা ঘাটশিলা রামকৃষ্ণ মঠের এই রুমের ডিটেলড রিভিউ আমরা প্রথম পর্বে দিয়েছিলাম, সেই পর্বের ভিডিওর লিংক দিয়ে দিলাম ওপরের আই বাটনে। আর চলুন এরপর আমরা পরপর কি কি করছি সবটা আপনাদেরকে এই ভিডিওতে বা সিরিজের মধ্যে দিয়ে তুলে ধরবো। আমরা একটু ফ্রেশ হয়ে নিই, দেখা হচ্ছে ভিডিও দেখবেন। আমরা এখন প্রসাদ কক্ষে চলে এসেছি, এখন লাঞ্চ দেওয়া শুরু হবে 12:30 থেকে 1:30 অবধি লাঞ্চ টাইম। আমরা চলে এসেছি প্রসাদ কক্ষে, সবাই একটা ব্যাচ হয়ে গেছে। এখন আমরা তিনজন প্রথমে রান্নাঘর। এখানে লাঞ্চের জন্য এরকম খাঁচ কাটা স্টিলের থালা দেওয়া হয় আর স্টিলের গ্লাসে জল, পা রাখার খুব ভালো ব্যবস্থা রয়েছে। দেখুন টেবিল চেয়ারে বসার ব্যবস্থা, আর সবথেকে ভালো হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমে রয়েছে ভাত, সাথে খুব গাঢ় ডাল, আর এখানে রয়েছে চচ্চড়ি সব কিছু দিয়ে, আর একটা ভাজা আলু গাজর বিনস দিয়ে ভাজা, আর তার সাথে মাছ দেওয়া হয়। এখানে মাছের তরকারিও রয়েছে আর সাথে রয়েছে আচার। এখন পরিবেশন চলছে, ভাত ডাল সবজি ভাজা, প্রতিটা পদই 2 থেকে 3 বার রিপিট হয়। খুব সুন্দর পরিবেশ আর অসাধারণ লাগছে এখানে বসে, একদম গরম গরম খাবার পরিবেশন হচ্ছে। আর শেষ পাতে আমাদের জন্য এলো ঘন গাঢ় দুধের পায়েস আর তার সাথে রসগোল্লা। আমরা প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এলাম ওই পেছনের কক্ষ থেকে। এখানে রয়েছে কল, এঁটো বাসন, থালা যা যা রয়েছে সব কিছু ধুয়ে দিতে হয়। প্রসাদ কক্ষ থেকে একটু পাশেই এখানেই নিজেদেরকে নিজেদের প্লেট গ্লাস সব কিছু ভালো করে সাবান দিয়ে মেজে ধুয়ে রেখে আসতে হয়। এখানে সাবান স্ক্রচ ব্রাইট সব কিছু রাখা রয়েছে, আর এখানেই হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে এবং এইগুলো ধোয়ার পর ওখানে গিয়ে আবার সাবমিট করতে হয়। সামনে আপনারা যদি এসেই ফিরে যেতে চান ড্রিঙ্কিং ওয়াটার পেয়ে যাবেন, ওয়াশরুম পেয়ে যাবেন, সব কিছু রয়েছে এখানে। আর এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মঠ। আজকে আমাদের দুপুরের প্রসাদে ছিল ভাত, তার সাথে ডাল, মাছ। এখানে রোজই মাছ দেওয়া হয় সকালে মানে লাঞ্চে, আর তার সাথে পায়েস ছিল। খুব সুন্দর বাড়ির মতো রান্না, আর কোনো তাড়াহুড়ো নেই, সুন্দর করে ধীরে ধীরে, যেরকম আমরা ঘরে খাবার দিই যে একটা জিনিস 3 বার করে রিপিট হচ্ছে, যে যেটা চাইছে। তবে পায়েসটা একদম মন্দিরের মানে ঠাকুরের কাছে যেটা নিবেদন করা হয় সেটাই আমাদেরকে, তার জন্য পায়েসটা একবার করে ভালোই এক হাতা দেয় এবং একদম পিওর দুধের, সুন্দর খেতে। लांचर पर आमरा एकटु रेस्ट निये चले एसेछि। एखन टी टाइम 5टा থেকে 5:25 एखाने चा देवा हय और एखाने प्रत्येकेर जोन्नो आलादा काप रयेछे, दुटो करे बिस्कुट और आमार एई कापे दूध चा। और चा खेई आमरा एकटु बेरिये पड़लाम। एर पाशेई ठीक 50 मीटर दूरत्वेई रयेछे गौरीकुंज, सेई जायगाटा घुरे देखते। गौरीकुंज विभूतिभूषणेर बसत बाड़ी। चलुन भेतरे जावा जाक। प्रचंड बृष्टि पड़छे आजके, ताओ जतटा पारी आपनादेरके कवर करे देखाबो। चले एसेছি গৌরীকুঞ্জে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশ্রাম কক্ষ, রন্ধন কক্ষ, শয়ন কক্ষ রয়েছে আর মঞ্চটাও রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। চলুন। তারাদাস মঞ্চ বসবার জায়গা রয়েছে, যদি আজকে বৃষ্টি পড়ছে তাই আমরা গেলাম না ওখানে। চারিদিকে কি সুন্দর সুন্দর সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে। বাইরে জুতো খুলে যেতে হয়। ছোট্ট একটা বাড়ি কিন্তু ভেতরে ঢুকতেই চোখে পড়বে এরকম বিভিন্ন কক্ষ এবং তাদের নাম লেখা রয়েছে আর প্রচুর আঁকা রয়েছে, মানে বিভিন্ন কিছুকে ফুটিয়ে তোলা হয়েছে আঁকার মাধ্যমে। আর তার সাথে সাথে কিছু কথাও সেখানে লেখা রয়েছে। আর মানে পুরো জায়গাটা সবুজে সবুজে ঢাকা, ছোট্ট নির্জন পরিবেশ। আজ বৃষ্টি হচ্ছে যদিও, কিন্তু পরিবেশটা খুব ভালো। এটা এখানে মানে মিউজিয়ামের মতো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসপত্র, ওখানকার भारत पत्रिका, विभिन्न बोई, आँका समस्त किछु एखाने दुटो घरे खूब सुंदर करे संरक्षण करा हयेछे। যারা এসেছেন একটু অনুরোধ করা হচ্ছে কোন পাঠশালার জন্য সাহায্য করে যাবেন। ওদের ডিটেইলসটা বলুন না। উপরের গুলো রাইটার সব। আচ্ছা। চিনতে পারবেন, বলে দেব আপনি। সবাই দিচ্ছে। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটেই কমপ্লিট হয়ে যাবে। গৌরীকুঞ্জ ঘুরে আমরা চলে এসেছি। এবার মঠে সন্ধ্যায়তি স্টার্ট হবে। আমাদের এখানে এসে যাদের সাথে দেখা হয়েছিল তাদের মধ্যে আমাদের সাবস্ক্রাইবার যারা ছিলেন তাদের অনুরোধে আমরা সম্পূর্ণ একটা ভিডিও করব। সেখানে এই ঘাটশিলা রামকৃষ্ণ মঠের আরতির পুরো একদম শুরু থেকে, জোগাড় থেকে একদম শেষ অবধি, প্রসাদ পাওয়া অবধি সবটা রাখব। এই ভিডিওতে ছোট্ট একটা ঝলকের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম যে কীরকম ঠিক ওখানকার পরিবেশটা হয় এই সময়টুকুনির জন্য। সন্ধ্যারতির পর এখানে ইভিনিং টিফিন দেওয়া হয়, পাঠ সব কিছু শেষ হলে। তারপর এটার কোনো নির্দিষ্ট টাইম নেই, যে সময় সব কিছু কমপ্লিট হয়ে যায় সন্ধ্যারতি, পাঠ, গান, তারপর এখানে দেওয়া হয়। দু রকমের চাই দেয়, যে মুড়ি এর সাথে চা, আর আমার এই মুড়ি চা থেকে চানাচুর, মুড়ির থেকে চানাচুর বেশি। এই হচ্ছে মঠের মেন গেট, খোলা রয়েছে এখন আরতির পর। এখানেই অটো দাঁড়িয়ে রয়েছে। এখানে আলো একটু কম কিন্তু পুরো মেন রোড। এই দেখুন অল্প স্বল্প দোকান, যেমন ওটা মিষ্টি, এখানে অটো দাঁড়িয়ে রয়েছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে পুরোটা ট্রেন লাইন গেছে একদম ঠিক মঠের গেটের অপোজিটে। এখানে একটা মন্দির রয়েছে, দেখুন এখানে প্রচুর গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে রয়েছে। মানে এই যে রামকৃষ্ণ মঠ লেখা, এইটাই হচ্ছে এখানকার এন্ট্রান্স। রাত্রি 9টা, আমরা চলে এসেছি এখন ডিনার টাইম। সেম প্রসাদ কক্ষ, ওখানেই আমাদেরকে ডিনার দেওয়া এক্ষুনি স্টার্ট হয়ে গেছে। কাবুলি চানার সবজি, আলু ঢেঁড়স ভাজা, এখন আসছে রুটি, দুটো করে রুটি। আমরা সবাই রুটি নিয়েছি, নরম একদম নরম আর প্রচণ্ড গরম একদম। এখানে এরকম থার্মোকলের একটা করে বাটিতে ডাল দেওয়া হয়। ভাত আসছে, সবজি রিপিট হচ্ছে, আর লাস্টে রয়েছে সুজির পায়েস। মর্নিং, আমরা উঠে পড়েছি একদম সকাল সকাল। আর এখন যাচ্ছি এখানকার মর্নিং ব্রেকফাস্ট, যেটা প্রসাদ গ্রহণে। ফাঁকা দেখুন, সবুজে সবুজে ঢাকা পুরো, আর কি শান্ত চুপচাপ। বেশ অনেকজন রয়েছেন এখানে, মানে অনেকগুলো ফ্যামিলি রয়েছে। সবাই একটু আস্তে আস্তে কথা বলি। আমরা আজ বেশ তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু আমরা ট্যুরে যাব এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েই। আর দেখুন এখানে চেয়ার টেবিলে সেম বসার জায়গা, আর এইভাবে গ্লাস আর তার উপর থালা চামচ সব কিছু রাখা রয়েছে। যে যে এসে বসছেন তারপর মানে প্রসাদ দেওয়া মোটামুটি ফুল হয়ে গেলে দেন প্রসাদ দেওয়া স্টার্ট হচ্ছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই এখানকার কিচেন, রান্নাঘর। এখন 7:35 বাজে, আমরা চলে এসেছি মর্নিং ব্রেকফাস্টে। 7:30 ঘন্টা পড়ে গেছে, তেমন কেউ একটা আসেনি এখনো, আমরা এসে আজকের মর্নিং ব্রেকফাস্টে রয়েছে সুজির উপমা। অনেক সবজি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকের প্লেটে দিয়ে দিয়েছে। সুজির উপমা অনেক সবজি দিয়ে, আর তার সাথে রয়েছে নারকেল চাটনি, খুব সুন্দর। রিপিট হচ্ছে, আপনারা যদি নিতে চান তো আরেকবার এসে ওনারা দিয়ে যাবেন। আর এই সুজির উপমা আর নারকেল চাটনির সাথে থাকছে 1 কাপ করে চা, সেম কাঁচের কাপ যেরকম কালকে আমাদের ইভিনিংয়ে দিয়েছিল দুবার, সেরকমই সেম কাপে চা। আবার সব কিছু আছে, পরিষ্কার করে নিয়ে যে এখানে করে নিতে।